প্যালেস্টাইনে তো মুসলমানরাই স্থায়ী বাসিন্দা ছিল তারপরে তো 48 সালের আগে বা আগে একটু আগে কিছু আগে ইসরায়েলে আছে ইহুদিরা আসা শুরু করে প্যালেস্টাইনে তারপর ওদের স্থায়ী বাসিন্দাদের তাদের বাসভূমি থেকে বিতাড়িত করে ওরা বসতি স্থাপন করে তো সেই ক্ষেত্রে আচ্ছা আমি একটাস সেকেন্ড একটাস সেকেন্ড জ্যাক ভাই কি অবস্থা কেমন আছেন ভাই যুক্ত করার জন্য সব সময় ভালো পর অনেক পর কই ছিলেন এতদিন ভাই মাঝে মাঝে একটু workload বেড়ে যায় আর কি কারণ ব্যস্ত হতে হয় আর কি

ইসরায়েল কোনো প্যালেস্টাইন কোনো কোনো মুমিন সুমিনের কাছ থেকে কোনো জায়গা নেয় নাই ওই জায়গাটা লাস্ট ছিল ইসেদের হাতে ওই লাস্ট ছিল আপনার কি ব্রিটিশদের হাতে ব্রিটিশ ব্রিটিশদের থেকে তারা এটা পাইছিল জমিটা পাইছিল দেন তারা তাদেরকে ভাগাভাগি করে দিয়েছিল যে ইসে থেকে ব্রিটিশ না ব্রিটেন থেকে ব্রিটিশরা মনে করে দেয় জানি মনে হয় এটা ইয়ে থেকে করছিল আপনার জাতিসংঘ থেকে করছিল যে দুইটা কোনটা প্যালেস্টাইন হবে কোনটা ইসরায়েল হবে দুইটা আলাদা করছিল যখন তারা নিজেদের একটা রাষ্ট্র ঘোষণা করলো তারপরের দিনই যে তাদের উপর চারটা না ছয়টা ইসলামিক রাষ্ট্র এসে তাদের উপর হামলা চালাই দিল যুদ্ধ চালাই দিল এক বছর টানা এক বছর চলো যুদ্ধ হ্যাঁ তারা যে খারাপ কাজটা করছে ইসরায়েল যে খারাপ কাজটা করছে যেটা খারাপ বলাটাও একটু টাফ সেটা কি যুদ্ধের পরে যারা বছর বছর যুদ্ধ করে হামলা সহ্য করে নিজেদের ডিফেন্ড করে তারা যুদ্ধের পর কিছু অংশ নিজেরা আবার

কাহিনী কিন্তু মানে ইচ্ছাটা কিন্তু এটা না যে তারা একটা সবস্থানে যাবে তারা ইসরাইল এরিয়াটা মেনে যায় কোনো এর না তারা চাইতেছে এখান থেকে প্রত্যেকটা জু তারা তাদের এখান থেকে প্রথমে বলেছে দুনিয়ার সব জু মেরে ফেলাবে পরে যায় তাদের ইয়াটা রিট্যাক করে তারা বলেন না দুনিয়া সব জু আমরা করতে চাই না এখানে কোন ইসরাইলের জু জু থাকতে পারবে না আচ্ছা ফাহাজ ভাই আমি 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 একটু বলতে চেয়েছিলাম এই ব্যাপারে সেটা হচ্ছে যে উনি যা বললেন যে কার মানে সাইড নেওয়াটা যোগ দিয়ে আমি ওইটা নিয়ে বলবো না বাট আমি ল্যান্ড ওনারশিপের ক্ষেত্রে একটা জেনারেল প্রিন্সিপাল নিয়ে বলবো সেটা হচ্ছে যে একটা পিস অফ ল্যান্ড এটার ওনারশিপ কার এক্ষেত্রে দুইজনের ইউনিক ক্লেম আছে প্রথম হচ্ছে এখন যাদের কন্ট্রোলে ল্যান্ডটা আছে আরেকটা হচ্ছে একদম প্রথমে যাদের কাছে এটা ছিল এর বাদে সবই হচ্ছে দুইটার মাঝামাঝি পর্যায়ে পড়ে তো আপনার যদি ল্যান্ড নিয়ে ডিসপিউট থাকে তাহলে দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আপনার যুদ্ধ করতে হবে নাহলে আপনার ডিপ্লোম্যাটিক্যালি ওটা রিজলভ করতে হবে এখন কথা হচ্ছে আপনি যদি আমার কাছে এসে বলেন যে আপনি যেই জায়গায় বাড়ি করছেন এটা আমার বড় দাদার বড় দাদার ছিল এরপর আমি আবার বলবো যে ওর বড় আপনার বড় দাদার বড় দাদা আরেকজনের সাথে যুদ্ধ করে এটা দখল করছে এভাবে আপনি একটা ইনফিনিট রিগ্রেশন লুপে পড়ে যাবেন এটাকে রিজলভ করা যাবে না তাই এই লজিক ইউজ করে আসলে কিছুই করা যায় না আমরা ডাইনোসর জন্য পুরো জায়গা ছেড়ে দিব প্রত্যেকটা জায়গা আমরা ডাইনোসর দের জন্য ছেড়ে দিব ডাইনোসর আইসা রুল করবে जी भाई নাই এটা এটা এর এরকম ভালো সলিউশন আসলে নাই যেমন আমি যে প্যালেস্টাইন কে পুরাপুরি দিচ্ছি না তার মানে এটাও না আমি যে ইসরায়েল যে পর্বতিতে যায় दखল করছে এটাকেও আমি মানে খুব ভালো হিসেবে নিতেছি সেটা সেটাও না এই জায়গাটাতে আসলে অনেক অ্যাম্বিগুইটি আছে মোরাল অ্যাম্বিগুইটি আছে যেখানে কোনটাকে স্ট্রেইট আপ ভালো কোনটাকে স্ট্রেইট আপ খারাপ বলাটা খুবই টা আচ্ছা

কানেকশন এটা তো মানে জিজাস আসার আগে মোহাম্মদ আসার আগে বহু বছর ধরে তাদের এদেশের কানেকশন ইভেন বাইবেল ও ইসরায়েলের নাম নাম আছে যে ওইখানে ওই পিস অফ ল্যান্ড তাদেরকে দেওয়া হয়েছে এই সেই ওইসের সাথে কানেকশন ওই ল্যান্ডের সাথে কানেকশন তাদের তো বহু বহু হাজার হাজার বছর ধরে আমি বলতেছি না যে ধর্মে বলছে এই জন্য এইটার এইটার ওনারশিপ তাদের আমি বলতেছি স্ক্রিপচারে যেহেতু পাওয়া যায় সেহেতু ওই মানে পুরাতন স্ক্রিপচার গুলো তো যেহেতু পাওয়া যায় সুতরাং জানা যায় যে ওই স্ক্রিপ্ট ওই ল্যান্ডের সাথে ওই গ্রুপ অফ পিপুলের কারেকশন ছিল ওই ল্যান্ডে ওই গ্রুপ অফ পিপল অনেক বছর ধরে থাকতো আমি আবার এটা বলতেছি না যে ল্যান্ডে স্ক্রিপচারে যেহেতু বলা যে এই ল্যান্ডটা তাদের জন্য এই জন্যই এই ল্যান্ডটা তাদের জন্য এই ধরনের যুক্তি আমি দিচ্ছি আমি শুধুমাত্র বলতেছি যে প্রাচীন স্ক্রিপচারকে যদি আপনি একটা হিস্ট্রি কিতাব হিসাবে নেন অবশ্যই মিথোলজি আপনি হিস্ট্রি হিস্ট্রি হিসাবে নিবেন না বাট অনেক কিছু আছে যেটা আপনি হিস্ট্রি হিসাবে নিতে পারেন সেই স্ক্রিপচার গুলো তো আপনি ইসরায়েলের সাথে ওই জুদের সাথে ওই ল্যান্ডটার সম্পর্ক পাবেন কিন্তু ভাই এই ধরনের লজিক ইউজ করলে তো আবার সেম প্রবলেমে যাচ্ছি আমরা যে আমাদের হিস্টরি দেখাটাকে একটা পর্যায়ে থামাই দিতে হবে যে অমুক সময় ওরা ছিল সেহেতু এটা আমি ওটা বলি না ফিজিক্যাল বায়োলজিক্যাল ওটা আমি বলি না আমি বলছি কেউ যদি বলে বহু বছর আগে থেকে মুসলিমরা আগে ছিল মানে মুসলিমদের ইয়াটা আগে মুসলিমদের ইয়াটা আগে এটা মানে এটা হান্ড্রেড পার্সেন্ট কথা যে না এটা এটা তাদেরও আগে যে জুদের এখানে ইয়ে ছিল অধিমত ছিল শুধুমাত্র পয়েন্ট এটা এর বাইরে কিন্তু আর কোন পয়েন্ট নাই এটা দিয়ে আমি কিন্তু কোনো পয়েন্ট মেক করতেছি না যেহেতু আগে থেকে তারা ওই জায়গায় অ্যাসোসিয়েটেড ছিল এই জন্য তাদেরকে দিয়ে দিতে হবে এই ধরনের পয়েন্ট আমি মেক করি নাই আমি শুধু বলছি যে অ্যাসোসিয়েশন দিয়ে যদি কেউ বলতে চায় যে যেহেতু আগে মুসলিমদের ছিল এই জন্য এই জায়গাটা মুসলিমদের খুব অ্যাপ্রোপ্রিয়েট কথা না

আমি কাট করতে পারবো না ভাই বাট আপনি যদি চান বা কেউ যদি চান কাট করে কাট করতে তাহলে কাট করে দিতে পারেন আসিফ ভাইকে মিল করে দিতে পারেন আর কি আচ্ছা প্যানেল থেকে বুঝাছি আচ্ছা আপনি বিদায় নেবেন না আর কেউ আছে কিনা দেখেন ভালোই লাগছে না না আর কেউ নাই কিন্তু তিনজন আছে কারো ডিভাইস কানেক্টেড না ব্যাকে তিনজন আছে কারো ডিভাইস কানেক্টেড না তো তাদেরকে তো আর যুক্ত করা যাবে না আচ্ছা বলেন বলেন সেলিম ভাই বলেন কি বলে আমাদের একজন সেভিয়ার অফ ইসলাম ভাই না হ্যাঁ সেভিয়ার অফ ইসলাম কানেক্টেড কি কোনো প্রশ্ন করতে পারেন আচ্ছা তারপরে কি আমাদের মাদানী ভাই তো আর সে কি আসলে সত্যি মনে ভাই সে এখন দেখেন বিছানায় শুয়ে কাঁদতেছে যে কি হয়ে গেল আপনারা তাকে নাস্তিক বানায় সাইডে দিয়েছেন আজকে এই ধরনের কথা বললে তো অপমান হইতেই হবে সে হ্যাঁ হ্যাঁ

আশা হাসি করছো হ্যাঁ রিজন নাই তো তাকে মানার তো কোনো রিজন নেই তারপরে গুহার মধ্যে যে ইহুদিরা যে মোহাম্মদ কে করছিল ওই যে গুহার মধ্যে যে মানুষ ঘুমাই কজন মানুষ ছিল তাদের সাথে তাদের সাথে ওই গুহাতে কজন মানুষ ছিল

না ইহুদিরা ওই ওই সব ওই বস্তা বস্তা জিনিসের জীবনে মাজার করে তারা তারা অনেক কঠোর তারা ধর্ম সম্পর্কে বহু কঠোর আচ্ছা আমরা একটু তাহলে প্যানেল থেকে ঘুরে আসি সেভিয়ার ভাইয়ের মনে হয় কোনো ক্রিয়া নেই বাজবিহারি ভাই আপনি কি আর কিছু হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভাই কি কিছু বলবেন মাঝে মাঝে ভাবি অনেকে বলে ইসলামিক ফিলোজফি তো ফিলোজফিতে বাস্তবের বাইরেও কিছু কিছু জিনিস চিন্তাভাবনা করা হয় বা সেগুলোর সত্যতা জানার চেষ্টা করা হয় এই যেমন ধরুন অনুভূতি তারপরে অনুমান প্রমাণ তারপরে ধারণা তারপরে এই বিশ্ব সৃষ্টি তারপরে কিভাবে সম্ভব কিভাবে জ্ঞান জ্ঞানের উপায় কি এইরকম নানা রকম অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে দর্শনে আলোচনা করা হয় ইসলামে কি এই ধরনের কোনো ইসলামিক বইতে এই ধরনের কোনো আলোচনা আছে ভাই ইসলামিক ফিলোসফি বলতে বলতে আমি আমি জানি না যে ফিলোসফি এরকমটা হয় কিনা সাইন্স সাইন্স হয় না এদপর জানি বাট ফিলোসফি এরকম করে হয় কিনা যে ইসলামিক ফিলোসফি হিন্দু ফিলোসফি মানে ওইটা ক্রিশ্চিয়ান ফিলোসফি এরকম করে মূলত ক্যাটাগরাইজ করা যায় কিনা নাকি ফিলোসফি যে যেটা আলাদা করে মানে আগে থেকে ক্যাটাগরাইজ যেভাবে ক্যাটাগরাইজ ওটার ওটা বাইরে আর কোনো ক্যাটাগরি হয় কিনা ওই সম্পর্কে আমার জানার ওটা আমি বললাম না কিন্তু ইসলামিক ফিলোসফি বলতে আসলে আদৌ কিছু আছে কিনা সেটা হচ্ছে ইসলামের চারটা মাজাব আছে মেজর চারটা মাজাব বা চারটা স্কুল অফ থট আছে ওই স্কুল অফ থটে যারা স্কুল অফ থট ইয়ে করে কয়েকজন চারজন বড় বড় ইমাম আছেন এবং তাদের সেই ইমামদের চারটা স্কুল অফ থট আছে এবং প্রত্যেকটা মুসলিম মানে সুনি মুসলিম মোস্ট অফ দেম তারা কোনো না কোনো একটা মাজাব ফলো করে ওই মাজাবের যে বড় বড় ইমাম তারা হচ্ছে ফিলসফি পড়লে কেউ ফিলসফি চর্চা করতে গেলে বা পড়তে গেলে তাদেরকে জুতার জুতা দিয়ে পিটাইতো তারপর হচ্ছে ইয়া

তো ওকে মানে ইসলাম বলা হয় কেন আমি তো বুঝি উনি তো ইবনে সিনা ইবনে সিনা উঠছে কি জন্য ইবনে সিনা কি ইবনে সিনা ইসলামের জন্য মানে ইবনে যে আবিষ্কার ইবনে সিনার যে সাফল্যতা ইবনে সিনার যে আপনার ফিলোসফির জ্ঞান চিকিৎসা চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান এটা কি সে ইসলাম থেকে পাইছে সে কি কোরআন হাদিস পড়ে পাইছে সে তো ওইখানকার যত ফিলোসফার ছিল ডাক্তাররা ছিল তাদের বই পড়ে নিজে চর্চা করে পাইছে ওর সাথে তো তার অ্যাচিভমেন্টের সাথে তো ইসলামের কোনো আব্দুল্লাহর সম্পর্ক

যে নিজে বলা যে একটা পেম ওই পেম তারা মাথা নিয়ে ঘুরে মুসলমান ও ও কি বল আচিভমেন্ট তাদের তো বাকিটা তো আর কথা বলার কোন ইয়েই নেই আচ্ছা আমরা তাহলে নেক্সট একজনের কাছে যাই বায়োলজিক্যাল আপনার কি হ্যাঁ হ্যাঁ বলেন ভাই আচ্ছা আমি দর্শনের ব্যাপারে একটু বলতে চেয়েছিলাম যে বাসবিহার ভাই যে প্রশ্নটা করলেন উনি বলেছেন হ্যাঁ যে আমরা দর্শনের ক্ষেত্রে ইসলামিক দর্শনের যে বিষয়টা তো দর্শনে আমরা যে জিনিসটা করি যে আমরা কিছু একটা এক্সপ্লোর করে লজিক রিজনিং এর মাধ্যমে এগুলো বোঝার চেষ্টা করি উনি যেগুলো বললেন যে জীবনের অর্থ কি আমরা কি করব বা অনুভূতি কি অস্তিত্ব কি এই বিষয়গুলা তো এই সব কিছুর ক্ষেত্রে যেই কমনালিটিটা আমরা দেখছি যে আমরা কিছু একটা এক্সপ্লোর করে সেটা বোঝার চেষ্টা করছি কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্মগুলা এরকম যে সেখানে আপনি শুরুতেই বলে দিবেন যে সত্য কি এরপর ওইটারে আপনি রেশনালাইজ করবেন এখন এই প্রসেসটাই তো ফিলোসফির মধ্যে পড়ে না তাই আপনার মানে যে কোনো ধর্মের মধ্যে থেকে দর্শন চর্চা করাটা আসলে আমার কাছে অসম্ভব মনে হয় যে আপনি আগে থেকেই ধরে রাখছেন যে এটাই সত্যি ঠিক না তাহলে আপনি ফিলোসফির যে মেথোলজি লজিক আপনি যেতেই পারছেন না আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে ধরেন কোন ইসলামিক বক্তা সে হয়তো সুন্দর করে মানে কথাগুলো প্রেজেন্ট করে দার্শনিকের মতো বলে সেটাকে আমি ইসলামিক ফিলোসফি বলবো না সেটা হচ্ছে তার নিজের মন মাধুর্য বা মনের মাধুরি মিশায় সে সেটা বলছে সেটাকে আসলে আপনি যে দেখাইলেন ইসের ভিডিওটা উনি

তাহলে হয়তোবা আপনি দুইজনের দুইজনকে গুলাই হোসেন অন্য কোন লোকের সাথে হয়তো মিলার আমি মনে করছি আপনি লিটার আমি মনে করছি আপনি লিটারাল দিয়ে বলেন নাই যে লিটারাল ছাত্র বলেন নাই আমি তার ছাত্র ছাত্র ওরকম কিছু মিন করছেন

ইসলামিক একটা আমি ব্যাপারটা পাইছি আর কি যারা যে ইলমুল কালাম আর কি যারা ওই যুক্তিবিদ্যার চর্চা করতো তাদেরকে মানে কাউকে মনে হয় মুসলিম হিসেবে তারা গ্রান্ট করে নাই আমার যেটা মনে হয় ইন যদি আমরা বলতে চাই যে ইলমুল কালামের যারা চর্চা করতো জ্ঞান বিজ্ঞান দর্শন

আহ রিসেন্টলি যে নিউজটা দেখলাম যে আহ প্যালেস্তানে যে আহ কয়েকজনকে ছেড়ে দিলো যাদেরকে কিডন্যাপ করেছিল তো তাদের ভিতর একজন ছিল ওল্ড তো সে বলছে যে ওদেরকে যখন কিডন্যাপ করা হলো তখন যখন নিয়ে গেল বাইকে করে তখন তাকে লাঠি দিয়ে পিটিয়েছে কিন্তু যখন তাকে টানেলের ভিতরে নিয়ে যাওয়া হলো এবং ওখানে রাখা হলো ও বললো যে সবাইকে খুব ভালোভাবে ট্রিট করেছে সবাইকে মেডিকেশন দিয়েছে এবং ওইখানে ডাক্তার টাক্টার মানে সব প্যারামেডিক সবই নাকি ওইখানে হামাস গ্রুপে সবই নাকি ওইখানে ছিল তো আমার এই ঘটনাটা শুনে স্টোরিটা মানে নিউজটা শুনে এবং আজকের যে কনভারসেশনটা হলো যে যে বলছিল যে যুদ্ধবন্দি নারীদের যে মানে ওয়াইফের মতো ট্রিট করতো যে একজন বললো না যে দাসী কিন্তু ওয়াইফের মতো তাদেরকে রাখা হতো বেসিকলি তো আমার কাছে মনে হচ্ছিল যে যেহেতু মানে ওয়াইফের মতো রাখা হতো তার মানে কি ওইটা মানে ভালো হয়ে গেল এবং এখানেও যেহেতু ইসরায়েলদেরকে কিডন্যাপ করে হামাসরা যে নিয়ে গেল এবং যেভাবে মানে ওদের ওদেরকে মানে হত্যা করে ওদেরকে কিডন্যাপ করে যে নিয়ে গেল তারপরে নিয়ে গিয়ে যে এত ভালোভাবে ট্রিট করলো তাহলে কি এখন মানে সবাই মানে এখন বলবে যে না হামাজ এটা খারাপ কাজ করেছে কিন্তু ওদেরকে তো খুব ভালোভাবে রেখেছে ওদেরকে খুব ভালোভাবে ট্রিট করেছে এটা তো জাস্টিফাই করা যায় না আপনি কি বলেন ফার্স ভাইয়া আচ্ছা ভালোভাবে ট্রিট করেছে ব্যাপারটা আলাদা আপনি বললে আমরা বাপেও চাচা বলতে পারি আমার আমার কয়েকটা পয়েন্ট আমি মানে কয়েকদিন ধরে একটু মানে ভাবতেছিলাম আর কি নাম্বার ওয়ান হচ্ছে দেখ ভাই এত মানে আলাদা করে ইয়ে করার ইয়ে নাই খুব মানে আলাদা করে কোনো দেওয়ার দরকার নেই সেম জিনিসটা তাদের উপরেই তাহলে করা উচিত যে তাদের উপরে ইসরায়েল থেকে হ্যাঁ না এটা হচ্ছে ইসলামিক আইডিওলজির দিক থেকে যদি আমরা দেখি ফারাজ ভাই যে যদি ধরেন যে তারা যদি ধরেন এরকম ক্ষমতাধর হয়ে যায় তারা তো বিভিন্ন দেশে তারা গাজ আতুল মানে যে আক্রমণ গুলো গাজো আক্রমণ যে করবে সেখানে তো তাদের যুদ্ধ বলতে মানে যুদ্ধ ছাড়া তারা কিছু থাকবে না সেখানে তাদের বলবে হয় ইসলাম গ্রহণ করো না হলে যুদ্ধ এটা তো তাদের মেইন মেইন বেসিকটা তো এই ঠিক মেইন বেসিকটা তাদের ক্ষেত্রে তারা মনে করতেছে রেশনালাইজ করে ফেলতেছে না এটা ঠিক আল্লাহর পথ থেকে এটা করতে হবে ওদের ক্ষেত্রে এটা ঠিক আছে কিন্তু আমরা যদি এটাকে জাস্ট রিভার্স করে দিই ইসরায়েলের বেলায় পাঁচ হাজার দশ হাজার যে কটা মিসাইল মারছে ওদের কাছে তো ডোম নাই পাঁচ হাজার দশ হাজার মিসাইল মারুক তাদের প্যারাগ্লাইড করে যাক যা ধীরে 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 টার্গেট করে সিভিলিয়ানদেরকে মারুক হত্যা করুক

তো সেটা তো তারা তো ঠিকই ওই ব্যাপারে তো তারা তো কোনো কথা বলেন তাদের বেলায় মানে সব ঠিক আছে যখন ইসরায়েল আক্রমণ করবে আমি অবশ্যই বিরোধিতা করি যে কোনো আসলে এটা কাম্য না সেটা যে কর্মী হোক না কিন্তু তাদের মধ্যে তো একটা ইন্ট্রিগাল পার্ট হচ্ছে জিহাদ তো তারা তো এখানে তো তারা তো কোনো তারা তো কোনো রিফর্মেশন আনতেছে না তারা যেহেতু কোনো রিফর্ম করবে না এটাকে তাহলে যে পর্যন্ত তারা রিফর্ম না করতেছে সার্বিক না করতেছে যে না জিহাদ একটা হারাম জিনিস বা খারাপ জিনিস আমরা এটাকে এই সমস্ত বাদ দিলাম সে পর্যন্ত তো যুদ্ধ মানবিক না অমানবিক আহ যৌক্তিক না অযৌক্তিক সেটা তো

আচ্ছা ভাই গুড নাইট তাহলে হ্যাঁ সবাইকে গুড নাইট গুড নাইট